आज ये लॉगरिथम मैथमेटिक्स एक टुल्स आछे जेटा आमादेर अंकेर क्यालकुलस बा इंटीग्रेशन करते ओतप्रोतभावे काजे लागे। माने मूलत विषयटा हलो जे इलेवेनेर समस्त चैप्टारे टुएल्भेर काजे लागे एबं हायर मैथमेटिक्से एटा ओतप्रोतभावे काजे लागे এবং এটা হচ্ছে আমি সূচকের ক্লাসটা আগে দুটো ক্লাসে করেছি, শেষ করেছি। ইলেভেনের ছত্রিশটা চ্যাপ্টার আছে, সেই ছত্রিশটা চ্যাপ্টারে আজকে সেকেন্ড চ্যাপ্টার লগারিদম করছি। আগের চ্যাপ্টারগুলো দেখে নিও। তো লগের প্রথম যে বিষয়টা হচ্ছে কি গুণ বা ভাগ এগুলোকে সহজ সরলভাবে সাবমিট করার জন্যই লগারিদম সিস্টেমটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। সেটা এখানে যেমন টু টু দি পাওয়ার সিক্স, টু টু দি পাওয়ার থ্রি, মানে মানে এইট, এটা আমরা ছোটোবেলা দিয়েই শিখে আসছি। এটাকে আমরা বেস বলছি, এটাকে পাওয়ার বলছি। তার কারণ আমি সূচকের পরে লগটা এই জন্য করলাম যে দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে, দুটোর মধ্যে একটা মিল আছে, ওই জন্যই আমি এটাকে নিলাম। তা এটাকে লেখা হয় লগ, আমি এখন লগ নেব, লগ এইট। টোটালটা এখানে চলে আসবে, এটাকে টোটাল বলে, টোটালটা এখানে চলে আসবে। আর পাওয়ারটা এখানে চলে আসবে, এই হচ্ছে সিস্টেম। এই হচ্ছে সিস্টেম। তো আমাদের লগ যখন করতে হবে তার কিছু বেসিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমি লিখছি। এই ফর্মুলাগুলোর আবার ডেরিভেটিভও করা যায়, ফর্মুলাগুলো কীভাবে আসলো, কোথা থেকে আসলো, কেমনভাবে আসলো, এটা করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। এটা যদি কারোর জানতে, ফর্মুলাগুলো আমি পরপর করে যাচ্ছি, এই ফর্মুলাগুলো যদি কারোর জানতে ইচ্ছে হয় তাহলে ডিসক্রিপশনে দিয়ে দিলে আমি ফর্মুলাগুলো ডিরাইভ করে দিতে পারবো। তার কারণ ফর্মুলাগুলো জানার দরকার আছে, ফর্মুলাগুলো এই জন্য জানার দরকার, ফর্মুলাগুলোর কী কোথা থেকে আসলো, কীভাবে আসলো, এটা এই জন্য জানার দরকার আছে যে জয়েন্ট বা জয়েন্ট এন্ট্রান্স দিতে গেলে এগুলোর বেসিক ব্যাপারগুলো জানতে হবে। কিন্তু হায়ার সেকেন্ডারিতে অতটা জানার দরকার নেই, ফর্মুলা অনুযায়ী অঙ্ক করে গেলেই হবে, সেটা হয়ে যায়। কিন্তু যারা জয়েন্টের জন্য প্রিপারেশান নেবে তাদের আমি বলছি, তারা ডিসক্রিপশনের জন্য জানায়, আমি পরপর পরপর জানিয়ে যাব। ফর্মুলাগুলো আমি পরপর লিখছি। লগ এ এম এন মানে হচ্ছে এটা কী হিসেবে আছে, ইনটু হিসেবে আছে, তখন এটা প্লাস হিসেবে এসে যাবে। নাম্বার টু লগ এ এম বাই এন কী হিসেবে আসবে, এটা আসবে হচ্ছে ডিভাইড হিসেবে। যদি ইনটু থাকে তাহলে প্লাস হিসেবে আসবে, আর যদি ইয়ে থাকে, ভাগ হিসেবে থাকে, তাহলে এটা মাইনাস হিসেবে আসবে। দু নম্বর, তিন নম্বর হচ্ছে
log a m to the power n তাহলে কি হচ্ছে এই এই পাওয়ারটা আগে চলে আসে এটা ম্যাক্সিমাম আমাদের ক্যালকুলাস করতে গেলে কাজে লাগবে এই পাওয়ারটা আগে চলে আসে n log a m বলাটুকু বোঝা গেল কিনা এটা একটা পার্ট হলো এটা আমি মুজবো আর কি ঠিক আছে থাক এটা এপাশে আর আর চার পাঁচটা হবে একটু করে দিই এটা থাক চার নম্বর হচ্ছে লগ বি এ ইন্টু লগ এ বি ইজ ইকুয়াল টু বান লগ পাঁচ নম্বর হচ্ছে লগ বি এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই লগ ए बाई बी देखे नीचे आर फॉर्मेट दरकार आछे कि ना डायरेक्ट अंके चले जाबो ঠিক আছে এগারোটা হলেই চলবে তারপরে অঙ্ক করতে করতে যদি আসে আবার বলা হবে আচ্ছা এবার একটা কথা বলি কথাটা হচ্ছে লগারিদম বা ইন্ডেক্স সূচক যেটা করলাম এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেনে কিন্তু আসে না এগুলো হচ্ছে টুলস যখন আমি ক্যালকুলাস করতে যাব তখন লগারিদম কাজে লাগবে সূচক কাজে লাগবে যখন আমি ক্যালকুলাস করতে যাব ইন্টিগ্রেশন করতে যাব তখন কোয়ার্ডিনেট জিওমেট্রি করতে যাব অন্যান্য যাই করতে যাই না কেন সবের মধ্যেই কিন্তু এই ক্যালকুলেশন পার্টগুলো আসবে অর্থাৎ ক্যালকুলেশন এগুলো হচ্ছে ক্যালকুলেশন পার্ট এই ক্যালকুলেশন পার্টটা ঠিকঠাক করে যদি না জানা যায় তাহলে অঙ্কের যে মূল বিষয় যে আমরা কাজ করব সেখানে গিয়ে আমি হয়তো ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম মানে অঙ্ক মানে কিন্তু খুব সোজা একটা ব্যাপার অঙ্ক মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এর বাইরে আর কিছুই নেই তাহলে তাহলে এত সোজাভাবে আপনি বললেন তাহলে অঙ্কটা এত কঠিন হয়ে পড়ে কেন কঠিন হয়ে পড়ে অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশান করার পরে আমাদের এই টুলসগুলো সব কাজে লাগে এবং লাস্টে একটা কথা বলছি এটা মোছার আগে এটা বলতে চাইছি যে এই এর ডেরিভেটিভগুলো লাগবে এর ডেরিভেটিভ মানে কি করে এই যে লগ বেস এ এম এন ইজ ইকুয়াল টু লগ এম প্লাস লগ এ এন এই যেটা আসলো কি করে আসলো এটা জানার দরকার আছে এটা জানতে জানতে গেলে এই পাঁচটা ইয়ে করতে গেলে অনেক সময় লেগে যাবে অতএব এইগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে সেই জন্য আমি এই এইগুলোকে দিয়ে স্টার্ট করে কিছু অঙ্ক করাই পরে কাউর যদি প্রয়োজন হয় বা পরে আমি লাস্টের দিকে এই এই ক্লাসগুলো করবো ডেরিভেটিভগুলো করবো ফর্মুলার তাহলে একটা অঙ্ক আমি নিচ্ছি এসেনদের বইটা পুরো করাচ্ছে কারণ এসেনদের বইটা হচ্ছে মানে কেসিনাগ আগেকার আগেকার দিনের কেসিনাগ তারপরে আরও সমস্ত যে রাইটারের বইগুলো আছে সেইগুলোকে মানে কম্প্যাক্ট করে এই বইটা করা হয়েছে এই বইটা করা হয়ে গেলে সব বই মোটামুটি কমপ্লিট করা হয়ে যায় আর তারপরে কেউ যদি অন্য বই করতে চায় কেউ যদি সেখান থেকে অঙ্ক যদি কমেন্টসে পাঠায় করে দেওয়া যাবে
তাহলে লগ টু, লগ টু আমাকে প্রুফ করতে হবে ওয়ান, লগ বলো বোঝা গেল কিনা, বোঝা গেল কিনা। বিষয়টা হচ্ছে লগ বেস টু দি পাওয়ার বেস ইজ ইকুয়াল টু ওয়ান বলেছি, অঙ্ক করতে করতে আর কিছু যখন আসবে তখন বলবো। যখন এই পজিশনটা আসবে তখন কিন্তু এটা এটা সূত্র হয়ে গেল। যদি আমার এরকম যদি আসে বিষয়টা এরকম হবে, এগুলো কিন্তু সূত্রের মধ্যে পড়ে, এগুলো সূত্র, এগুলো সূত্রের মধ্যে পড়ে। তাহলে লগ ওয়ান প্রুফ। যদি আমি তো করলাম, যদি কারোর যদি অসুবিধা হয় মানে আমি সূত্র অনুযায়ী করলাম, তার কারণ, তার কারণ কি এখানে এই যে আমি এটা দেখি সেটা ওয়ান হয়ে গেছে, এটা ওয়ান হয়ে গেছে, এটা টু বাই টু, ওটা আমি এখান থেকে পেয়েছি এটা ওয়ান বাই ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান, ঠিক আছে। যদি কারোর অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানালে আমি আবার তাদের আর একটা অঙ্ক নিচ্ছি। লগ টু রুট থ্রি বেস 1728 হলে 127। আচ্ছা ঠিক আছে, অঙ্কটা টু, অঙ্কটা টুকেই দিন, হলে হবে না, অঙ্কটা আরো টুকে দিই, করে টুকতে চাইছে। হলে হলে 1728 এর মান কত, ঠিক আছে, এর মান কত, মানে এগুলো মানে অবজেক্টিভ টাইপের কোশ্চেনে আসে, এটা যদি অবজেক্টিভ টাইপের কোশ্চেনে আসে তাহলে লগ, লগ টু রুট থ্রি 1728 ইজ ইকুয়াল টু এক্স, বড় করে লিখতে হবে একটু, লগ টু রুট থ্রি 1728 ইজ ইকুয়াল টু এক্স ধরলাম, এটা এক্স ধরলাম। এইবার 1728কে এলসিএম যদি করি একের পর এক, একের পর এক যদি এলসিএম করি, তাহলে প্রথমে থ্রি দিয়ে করলাম, প্রথমে থ্রি দিয়ে করলাম, করলে 576, এগুলো একটু ইয়ে করে নিচ্ছি, মানে এগুলো এত ইয়ে করার দরকার, করলে সময় চলে যাবে। তারপরে 1192, এগুলো তো সব ক্লাস ফাইভ ফোর ফাইভের জিনিস। তারপরে 3642, এই করতে করতে আমাদের এই 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 করতে করতে আমাদের আসলো হচ্ছে লগ, এটা হচ্ছে প্রসিডিওর, আমি কিন্তু পুরোটা করলাম না, অ্যাটলিস্ট অ্যাটলিস্ট করার পরে যেটা আসবে সেটা সেটাই বসাচ্ছি। তাহলে এই যে এটাকে কি বলেছিলাম, এই যে আবার আমি লিখছি টু টু দি পাওয়ার থ্রি ইজ ইকুয়াল টু এইট, তাহলে আমরা কি করছি এইটার মাথায় চলে,
টোটালটার মাথায় চলে আসছে, যে টোটাল, এটা হচ্ছে টোটাল, টোটালটা এক্স এখানে চলে আসলো, বোঝাতে পারলাম? এটা কিন্তু এখানে প্রথমে যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্র অনুযায়ী কিন্তু এটা এখানে চলে আসলো, হয়েছে? এইবার লগটা কেন লিখলাম, টু থ্রি টু দি পাওয়ার সিক্স, তার কারণ এইখান থেকে আমার থ্রি ইন্টু টু করে এই পার্টটুকু করলে সিক্স হয়, থ্রি ইন্টু টু করলে সিক্স হয়, হয়েছে? তাহলে এবার কী হলো, এই বেস দুটো এক হয়ে গেল, বেস দুটো এক হলো, বেস দুটো এক হলে তাহলে এক্স ইজ ইকুয়াল টু সিক্স, আমার এটা অ্যান্সার হয়ে গেল।